তার উপর নাকি মা কালী ভর করে। তাতে কোনো লাভ হয়েছে? সে মোহরে পাতিল পাইছে? পায়নি। মোহরে পাতিল পালি না হয় তার রাগ সহ্য করা যায়। তো বাদ দে, তোর আর আমার বউর উপর রাগ দেখান লাগবি না। তোরা খালি আমার বউর রাগটাই দেখলু না? তোর বৌদি যে আমার কত ভালোবাসে রে গোলাম, এটু বোঝার ক্ষমতা তো আর কারো নেই। ক্ষমতা থাকবি না কিসের? পচাও না কেন? না আর কিছু শোনা যায়নি? মানে বৌদি আর কাউকে কিছু কয়নি? কি করু তা এরম করে চাচ্ছ কে? আমার তো মনে হচ্ছে ঘটনাটা গায়ের কারোরই অজানা থাকার কথা না। গোলাম যেভাবে কয়ে বেড়াচ্ছে, অমন জানি মন্ডলের কানে চলে যায় সেটা আমি ভাবতেছি। সব ভেসাল বাঁধাইছে আমার পেটের সত্য। কাকাই গোল্লা খাওয়াবে সাইসেস, হর হর করে সব কয়ে দিছে। আর ও ছোট মানুষ, ও কি বুঝবে? আর এসব জিনিস ধামা চাপা দিয়ে রাখা যায় না। গোবরের গন্ধ এর গন্ধ ছড়াবে। সি 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 সি, এ তুমি কিসের সাথে কি তুলনা করলে ভাই? কথাটা শুনতে যতই খারাপ লাগুক, চিন্তা করে দেখো এটা কিন্তু মিথ্যে না। বাদ দাও ভাই তোমার মারফতি কথাবার্তা। ভগবান যখন একটা জিনিস দিছে, এখন সেটা কিভাবে রক্ষে করা যায় সেই চিন্তে করো। তোমার কথা যদি সত্যি হয়ে যায়, মন্ডল যদি যায় নাই যায় ব্যাপারটা, তাহলে কি উপায় হবে? সেটাই ভাবতেছি কি করা যায়। আগে ভাগে অত চিন্তা করার দরকার নেই তো, অবস্থা বুঝে ব্যবস্থা না যাবেন। সেজন্যই তো কইছিলাম ঘড়িটা তোমার কাছে নিয়ে রাখো। দিদি, জেঠার সামনে এই কথাটা কোয়া তোমার ঠিক হয়নি। আমার মনে হচ্ছে ঘড়িটা তুমি আমার কাছে দাও, জেঠা সেটা চায় না। আমি যা কর কয়ে দিছি ভাই। আচ্ছা বাদ দাও, একটা জরুরি কথা কোয়ার জন্য আসছি। আমি কিন্তু গোলামে কয়ে দিছি যে ঘড়ি তুমি আমার কাছে দিয়েছো, কে যদি জিজ্ঞেস করে সে কথাই করে, ঠিক আছে? বুঝে শুনে চলতে হবে। ঘটনা সত্যি মনে হইতেছে? কি ঘটনা? তোমার বৌদি কি আবার তার সাথেও? আরে না না, ধুর, গোলাম কইছিল যে একটা ঘটনা ঘটেছে। আসে আসে, চল ঘরে চল, করছি